হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা আলোচনা করব কোন গানের স্কেল কিভাবে নির্ণয় করা হয় তার পার্ট টু তে। অর্থাৎ এর প্রথম অংশে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে গানের 12টা সুরের উপর দখল বাড়াতে হবে, কর্ডস কি, স্কেল কি, কিভাবে কর্ডস বের করতে হয়, এই সমস্ত ডিটেলে আমি আলোচনা করে দিয়েছি। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে সেই ভিডিওর লিংক দেওয়া থাকলো, আপনারা আগে গিয়ে সেই ভিডিওটা দেখে নিন, তারপরে এই ভিডিওতে আসুন। তাহলে আজকে আমাদের আলোচনার পার্ট হচ্ছে আমাদের থার্ড নম্বর পয়েন্ট, অর্থাৎ যে গানের স্কেল বের করতে চাইছি সেই গানটাকে খুব ভালো করে বারবার শোনা। যদি আপনি খুব ভালো সিঙ্গার হতে চান তাহলে আপনাকে খুব ভালো লিসেনার হতে হবে, অর্থাৎ একটা গানকে বারবার 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 শুনতে হবে। আপনি যতবার গানটাকে শুনবেন ততবার গানটা শুধু স্কেল যে আইডেন্টিফাই করতে আপনার সুবিধা হবে সেটা নয়, আপনি সেই গানটার থেকে, সেই সুর থেকে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। সুতরাং এই গুণটা কিন্তু প্রত্যেক সিঙ্গারের মধ্যে থাকা উচিত। যে কোনো নতুন গান তোলার আগে সেটাকে ভালো করে বহুবার শুনে ফেলা। আর কোনো গানকে বারবার শোনার অর্থ কিন্তু সেটা নয় যে আপনি কোনো কাজ করতে করতে গানটা বাজিয়ে রেখে দিয়েছেন, সেই গানটা আপনি শুনছেন, সেই গান শোনার কিন্তু নয়, সেটা আপনি গানটাকে একজন শ্রোতা হিসেবে শুনছেন। কিন্তু সেই গানটা থেকে যখন আপনি কিছু শিখতে চাইছেন তখন আপনাকে কিন্তু মাইন্ড শান্ত করে, মনকে শান্ত করে পুরো মনোযোগটা সেই গানের প্রতি কিন্তু দিতে হবে। আর এইভাবে যখন আপনি শুনবেন তখন গানের যে রুট নোট সেটা কিন্তু আপনার মাইন্ড ধীরে ধীরে নিজের মাথায় সেট করতে থাকবে, এটা আপনার অবচেতন মনেই কিন্তু হতে থাকবে। তো এইভাবে বারবার শুনে নেওয়ার পর আমাদের থার্ড নম্বর পয়েন্ট এখানেই শেষ হয়। এবার আসে ফোর্থ পয়েন্ট, যেটা হচ্ছে যে সেই গানের সাথে আপনি হামিং করে একটা রুট নোট খোঁজার চেষ্টা করুন। এবং এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, এই নয় যে আপনি আমার ভিডিওটা দেখলেন, শুনলেন, সাথে সাথে একটা নতুন গান নিলেন এবং সেটা হামিং করে রুট নোট বের করে ফেললেন, সেটা না। ভুল কিন্তু হবে এবং ভুল থেকেই কিন্তু মানুষ শেখে। আপনি আপনার জীবনের সমস্ত যে ব্যাড এক্সপিরিয়েন্সগুলো থাকে সেগুলো থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে শেখে। সুতরাং ভুল হোক কিন্তু চেষ্টা করতে কখনোই থামাবেন না, চেষ্টা করে যান এবং সেই চেষ্টা থেকে কিন্তু আস্তে আস্তে শিখবেন। তো আপনারা এইভাবে নানা গান নিয়ে না চেষ্টা করুন এবং চেষ্টা করে তার স্কেল আপনারা কি ডিসাইড করেছেন সেটা আমাকে কমেন্ট করে জানান যে আমি এই গানটার স্কেল আমার মনে হচ্ছে এটা, বাকিদের কি মনে হচ্ছে। এটা একটা আমরা আলোচনার মাধ্যমে কিন্তু নিজেরাই নিজেদের এই কমিউনিটি, যে কমিউনিটি আমাদের গড়ে উঠছে ধীরে ধীরে এই চ্যানেলের মাধ্যমে, আমরা একে অপরকে হেল্প করে কিন্তু সবসময় নতুন কিছু শিখতে পারি। তো যাই হোক, এবার আমি সেকেন্ড স্টেপটা আপনাদের দেখাই যে কি করে হামিং করে আপনারা রুট নোট খুঁজে বার করবেন। তাহলে যে কোনো একটা গান নেওয়া যাক, শোনা যাক সেটা কোন স্কেলে আগে হামিং করে। এবার হামিং করার চেষ্টা করি, আমরা শুনি তাহলে দেখুন এই সুরটা কিন্তু এই গানের রুট নোট, যেটা আমার মনে হচ্ছে প্রধান নোট, আমার মাইন্ড আমাকে এটাই বলছে। তাহলে এই এটার সাথে এবার আমি খুঁজে দেখি যে কোন নোটের সাথে আমার মিলছে। সাথে কিন্তু এটা মিলছে। এবার আমি জি কর্ডসটা যদি পুরোটা ধরি তাহলে মিলছে, নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা মিলছে। অর্থাৎ গানটা শুরু হয়েছে জি স্কেল থেকে এবং জি মেজর কর্ডটা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এবার যদি মনে হতে পারে এটা মেজর দিয়ে, এবার মাইনার দিয়ে বুঝবো কি কি করে, তাহলে যদি আমরা জি মাইনারটা ধরি এখানে, দেখুন কোনোভাবেই কিন্তু এই গানটা আপনি গাইতে পারবেন না। এটা কানি আপনাকে বলে দেবে, এটা এমন কিছু জটিল ব্যাপার না যে না এটা কখনোই জি মাইনার হতে পারে, এটা জি মেজরই হবে। তো এইটা আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। আচ্ছা, আমরা নেক্সট আর একটা গানে আমরা একটু ট্রাই করে দেখি যে এটাতে কি রকম হচ্ছে, কোন স্কেল আমরা বের করতে পাচ্ছি।
তাহলে এটা একটা হেমন্ত মুখার্জির খুব সুন্দর গান। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা। আচ্ছা তাহলে এই গানটায় কি আসছে? এইটাই কিন্তু আমার রুট নোট আমার মনে হচ্ছে। তাহলে এবার খুঁজি। ডি শার্পের সাথে কিন্তু পুরো মিলে যাচ্ছে। তাহলে এবার যদি আমি ডি শার্প মেজর ধরি, প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা। আচ্ছা তাহলে দেখলাম যে গানটা শুরু হয়েছে ডি শার্প থেকে। এবার আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, এখানে কিন্তু কর্ডস চেঞ্জ হচ্ছে, তো যাই হোক সেটা মিউজিশিয়ানদের বিষয়, কিন্তু গানটা যে শুরু হয়েছে ডি শার্প থেকে এটা আমরা আইডেন্টিফাই করে নিতে পারছি। তো এইভাবে নানা গান নিয়ে আপনারা কালচার করুন, দেখুন কোন গানের কোন কর্ডস আপনারা বের করতে পারছেন কিনা, সেটা মেজর হলে ঠিক শোনাচ্ছে না মাইনারে ঠিক শোনাচ্ছে, সেটা আমরা নিজেরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করুন। আমি বারবার বলছি যে আমার এই ভিডিও দেখেই কিন্তু আপনারা যে বের করে নিতে পারবেন স্কেল, এটা না, আপনাদেরকে কিন্তু করতে হবে প্র্যাকটিস। যে কোনো জিনিস আয়ত্ত করতে গেলে সেই জিনিসটা জানার থেকে বেশি আপনাকে কিন্তু করতে হবে প্র্যাকটিস। তাই প্র্যাকটিস করুন এবং অবশ্যই আপনাদের প্র্যাকটিসের রেজাল্ট কিন্তু আমার সাথে শেয়ার করুন, আমার খুব ভালো লাগবে সেই রেজাল্ট যদি আমি জানতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, আর কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও আমি তো ভাবছি যে অলংকার প্র্যাকটিসের উপর বানাবো, কারণ পাল্টা প্র্যাকটিসের উপর একটা ভিডিও আমি ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, তো ওখান থেকে আমাকে অনেকে বলেছিলেন যে অলংকার প্র্যাকটিসের উপর একটা ভিডিও বানাতে, তো আমার নেক্সট ভিডিওর টপিক আমি বেছেছি অলংকার প্র্যাকটিসের উপর। তো আপনারা কতটা জানতে আগ্রহী সেটাও আমাকে কমেন্ট করে জানান। এবং তার সাথে সাথে আর একটা গুড নিউজ আসতে চলেছে, যারা আমাকে আমার ফেসবুক পেজে পার্সোনালি মেসেজ করছেন তারা হয়তো কিছু কিছু মানুষজন জানেন, এটা আপনাদেরই জন্য, আপনাদেরই রিকোয়েস্ট। তো এর পরের এপিসোডে আমি সেটা জানবো যে গুড নিউজটা কি হতে চলেছে, তো আপনারাও যদি কিছু গেস করতে পারেন যে গুড নিউজটা কি, তাহলে সেটাও আমাকে কমেন্টে লিখে জানান। আর সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।